সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু তাপ গতিবিদ্যার প্রথম অধ্যায়ের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা ধারাবাহিকতায় রেফ্রিজারেটর নিয়ে আলোচনা করবো রেফ্রিজারেটর আসলে কি এটা আমরা জানি প্রত্যেক ঘরে ঘরে এখন রেফ্রিজারেটর যেটাকে আমরা ফ্রিজ বলি আছে তো এটার এটা আসলে কি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ সঞ্চালিত করা যান্ত্রিক কৌশলকে রেফ্রিজারেটর বলে এর আগে আমরা কার্নো ইঞ্জিন সম্বন্ধে পড়ে এসেছি সেখানে আমরা দেখে এসেছি যে তাপ উচ্চ তাপমাত্রার উৎস থেকে নিম্ন তাপমাত্রার সিংকে তাপ কি করে বর্জন করে কিন্তু রেফ্রিজারেটর কি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ সঞ্চালিত করার যান্ত্রিক কৌশলকেই রেফ্রিজারেটর বলে আর যে যন্ত্রের সাহায্যে পরিবেশ অপেক্ষা কম তাপমাত্রা সৃষ্টি করা যায় তাকেই রেফ্রিজারেটর বলবো তাহলে রেফ্রিজারেটর মূলত কি রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীত নীতিতে কাজ করে রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীত নীতিতে কিভাবে কাজ করবে যে সাধারণত তাপ ইঞ্জিনে উচ্চ তাপমাত্রার উৎস থেকে নিম্ন তাপমাত্রার সিংকের দিকে তাপ প্রবাহিত হয় কিন্তু রেফ্রিজারেটরের ক্ষেত্রে নিম্ন তাপমাত্রার সিংক হতে উচ্চ তাপমাত্রার উৎসের দিকে তাপ প্রবাহিত হয় এখন তাপ ইঞ্জিন রেফ্রিজারেটর তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে মূল পার্থক্য কোথায় তাপ ইঞ্জিনের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার তাপমাত্রার উচ্চ থেকে উচ্চ থেকে তাপ প্রবাহিত হয় অর্থাৎ তাপসটা উচ্চ তাপমাত্রা বা তাপ গ্রহণ করে লিখি আমরা তাহলে তাপ গ্রহণ করে আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে নিম্ন তাপমাত্রার তাপমাত্রা তাপ উৎস থেকে উৎস থেকে তাপ গ্রহণ করে তাহলে আবার কি নিম্ন গ্রাহকে নিম্ন তাপমাত্রার নিম্ন তাপমাত্রার তাপ বর্জন করে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হবে উচ্চ তাপমাত্রার তাপ গ্রাহকে তাপ বর্জন করে মূল পার্থক্য এটি একটি পার্থক্য আছে কি সিস্টেম দ্বারা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয় অর্থাৎ কার্যকৃত কাজ সিস্টেম দ্বারা সম্পাদিত হয় আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে সিস্টেম দ্বারা কিন্তু কার্যনির্বাহী বস্তুর উপর উপর সিস্টেমের আমরা বলতে পারি রেফ্রিজারেটরে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয় সিস্টেম দ্বারা কার্যনির্বাহী বস্তুর উপর কাজ সম্পাদিত হয় তাহলে তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যেও মূল পার্থক্য যেটা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে তাপ ইঞ্জিনে উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ নিম্ন সিঙ্কের দিকে প্রবাহিত হয় কিন্তু রেফ্রিজারেটর নিম্ন তাপ 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 উচ্চ থেকে গ্রাহকে বর্জন করবে এবং তাপ ইঞ্জিনের ক্ষেত্রে সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হলেও রেফ্রিজারেটরের সিস্টেমের সিস্টেম দ্বারা কার্যনির্বাহী বস্তুর উপর কাজ সম্পাদিত হয় এই পার্থক্যটুকু আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে তাপ পাম্প একটা টার্ম যেটাকে হিট পাম্প বলে তাহলে তাপ পাম্পটা কি আমরা যদি রেফ্রিজারেটর নিয়ে পড়াশোনা করতে চাই রেফ্রিজারেটর ব্যাপারে পড়তে গেলে এই টার্মটা আসে হিট পাম্প বা তাপ পাম্পটা কি তাপ সাধারণত প্রাকৃতিক নিয়মে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় কিন্তু কোন শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে সঞ্চালিত করতে হলে নির্বাহী বস্তুর উপর বাহির থেকে যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয় এই ব্যবস্থাকেই তাপ 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 পাম্প 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 বলে তাহলে আমরা মূলত কি তাপ সাধারণত উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হয় কিন্তু হিট পাম্পের ক্ষেত্রে কি হবে একটা বস্তুকে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে তাপ প্রবাহিত করতে হলে কি করতে হবে বাহির থেকে যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে এই ব্যবস্থাকে মূলত তাপ পাম্প বা হিট পাম্প বলে এখন রেফ্রিজারেটরের রেফ্রিজারেটর টরের মূল চারটি অংশ সেগুলো কি রেফ্রিজারেটরের মূল চারটি অংশ সেগুলো কি কম্প্রেসার প্রসারক ভাল এবং রেফ্রিজারেটর রাখা স্থান রেফ্রিজারেটর রাখার স্থান এখন আমরা রেফ্রিজারেটর যে নীতিতে কাজ করে সেই নীতি নিয়ে আলোচনা করব রেফ্রিজারেটরের কাজের মূল নীতি মূল নীতি আলোচনা করতে গেলে আমাদের চারটি অংশ নিয়ে কথা বলতে হবে একটা হলো বাষ্পীভবন কুণ্ডলী সম্প্রসারক ভাব ঘনিভবন কুণ্ডলী এবং সংকোচন এবং সংকোচন দিকে লক্ষ্য রেফ্রিজারেটর মূলনীতি বাষ্পীভবন কুণ্ডলিতে যখন ঠান্ডা তরল প্রবাহিত করা হয় তখন কি হয় পারিপার্শ্বিক থেকে তাপ গ্রহণ করে সেটি উত্তপ্ত তরলে পরিণত হয় এই উত্তপ্ত তরল সম্প্রসারক ভালবে উচ্চ চাপে প্রবাহিত করলে সেটি বাষ্পে রূপান্তর হয় এবং এই উষ্ণ বাষ্প কুণ্ডলীর দিয়ে প্রবাহিত হলে পরিবেশে তাপ বর্জন করে ঠান্ডা বাষ্পে পরিণত হয় এবং সংকোচন ভালবে প্রবল চাপে সংকোচিত করলে সেই ঠান্ডা তরল তরলে রূপান্তর হয় এবং সেটি পুনরায় বাষ্প ভবন কুণ্ডলিতে প্রবাহিত তাহলে এখানে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে এবং এখানে পরিবেশ থেকে তাপ সারে এভাবেই রেফ্রিজারেটর তার নীতিতে কাজ করে তো যেভাবে কাজ করে রেফ্রিজারেটর মূলত কিভাবে কাজ করবে কম্প্রেসারটি যখন চালু করা হয় তখন বাষ্পীভবন কুণ্ডলির মধ্যে চাপ কমে যাওয়ায় শীতায়ক তরল দ্রুত বাষ্পীভূত হয় এজন্য সুপ্ত তাপের প্রয়োজন হয় শীতলীকরণ প্রকোষ্ঠ বা রেফ্রিজারেটরের মধ্যে রক্ষিত বস্তু থেকে এই সুপ্ত তাপ শোষণ করে তরল শীতায়ক বাষ্প বা গ্যাসে পরিণত হয় ফলে প্রকোষ্ঠের ভেতর নিম্ন তাপমাত্রা সৃষ্টি হয় গ্যাসীয় শীতায়ক পদার্থ কম্প্রেসার বা সংকোচন পাম্পের মধ্য দিয়ে প্রবাহিত হবে পাম্প উচ্চ চাপে সীতায়ক গ্যাসকে সংকুচিত করে ঘনীভবন কুণ্ডলিতে ঘনীভবন কুণ্ডলিতে চালনা করে এই কুণ্ডলীর কুণ্ডলীর উচ্চ চাপের সংকুচিত এবং এভাবে যতক্ষণ কম্প্রেসারটি চালু থাকে ঘনীভবন এবং বাষ্পায়ন চক্রটি ক্রমাগত চলতে থাকে ফলে ফ্রিজের মধ্যে নিম্ন তাপমাত্রা বজায় থাকে শীতলায়ক করণ প্রকষ্ট প্রয়োজনের চেয়ে বেশি ঠান্ডা হলে কম্প্রেসারটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয় এজন্য রেফ্রিজারেটরের মধ্যে একটি স্বয়ংক্রিয় সুইচ থাকে যাকে বলা হয় থার্মোস্ট্যাট তাপমাত্রা কমে গেলে সুইচ আপনা আপনি চালু হবে এভাবেই মূলত রেফ্রিজারেটর তার নীতিতে কাজ করে নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রার উচ্ছে তাপ বর্জন করে এবার আমরা আসি রেফ্রিজারেটরের সহক বা কার্যকৃত সহক নিয়ে আলোচনা করি রেফ্রিজারেটরের দক্ষতা কার্নো ইঞ্জিনের মতো রেফ্রিজারেটরেরও দক্ষতা আছে রেফ্রিজারেটর টরের দক্ষতা যেটাকে আমরা বলি কার্যকৃত কার্যকৃত সহক বা কার্য সম্পাদন সহক এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি রেফ্রিজারেটরের দক্ষতা বা কার্যকৃত কে আমরা লিখতে পারি নিম্ন তাপমাত্রার তাপমাত্রার তাপাধার হতে অপসারিত তাপ ডিভাইডেড বাই কার্য নির্বাহী বস্তুর উপর নির্বাহী বস্তুর উপর অথবা আমরা কি লিখতে পারি সিস্টেম কর্তৃক গৃহীত তাপ সিস্টেম কর্তৃক গৃহীত তাপ ডিভাইডেড বাই সিস্টেমের উপর বাহমেটিক এটা প্রমাণের জন্য আমরা একটা রাশিমালা প্রতিপাদন করতে পারি এখানে গৃহীত তাপকে যদি আমরা কিউ টু দ্বারা প্রকাশ করি এবং সিস্টেমের উপর প্রকৃত কাজকে যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি যেখানে ডাব্লু ইজ ইকাল টু কত যদি বর্জিত তাপ এবং গৃহীত তাপ কি তাহলে আমরা এটা লিখতে পারি অর্থাৎ কিউ টু ডিভাইডেড বাই কিউ কিউ ওয়ান মাইনাস টু অর্থাৎ কার্য কৃত সহ কে ইজ ইকাল টু কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু আর আমরা লিখতে পারি টি টু ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস রেফ্রিজারেটর এর পর আমাদের আলোচনার বিষয় অ্যান্ট্রপি আমরা এবার অ্যান্ট্রপি নিয়ে আলোচনা করব তার আগে একটি প্রশ্ন রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র ইতিমধ্যে আমরা এই কথাটি বলে এসেছি রেফ্রিজারেটর কিভাবে তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র হয় সেটা রেফ্রিজারেটর এবং তাপ ইঞ্জিনের পার্থক্য থেকে আমরা বুঝতে পারি যে তাপ ইঞ্জিনে মূলত তাপমাত্রা উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে নিম্ন তাপমাত্রার সিঙ্কের দিকে তাপ প্রবাহিত হলেও রেফ্রিজারেটরে নিম্ন তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ উচ্চ তাপমাত্রার তাপাধারের দিকে ধাবিত হয় বা তাপাধারে তাপ বর্জিত হয় এই কারণে আমরা বলতে পারি যে রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের একটি বিপরীত প্রক্রিয়া এবার আসি অ্যান্ট্রপি অ্যান্ট্রপি কি কোন সিস্টেমের কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভবতা বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকেই এনট্রপি বলে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা অসম্ভব্যতা বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকেই এনট্রপি বলে আবার অন্যভাবে বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্মস্থির থাকে তাকেই মূলত অ্যান্ট্রফি বলা হয় যদি ধরি কোন সিস্টেমের কোনো সিস্টেমটি ধ্রুব তাপমাত্রায় টি ধ্রুব তাপমাত্রায় তাপমাত্রায় ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে ধরি কোনো সিস্টেম টি ধুব তাপমাত্রা ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করলো বা বর্জন করলো সেক্ষেত্রে অ্যানথ্রপির পরিবর্তন অ্যান্থ্রপি ডিএস আমরা লিখতে পারি ডিকিউ ডিভাইডেড বাই টি টি তাপমাত্রায় অ্যানথ্রপির পরিবর্তন হবে গেস সিজিক্যাল টু টি তাহলে অ্যানথ্রপির একক কি লিখতে পারি আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ওয়ান এটা ইনভার্সির মাত্রা এবং একক হবে মাত্রা সমীকরণ যেটাকে বলে মাত্রা সমীকরণ এবং একক কি লিখবো আমরা জুল কেলভিন ইনভার্স ওয়ান তাহলে আমরা এন্ট্রপির সংজ্ঞা এবং মাত্রা সমীকরণ ও একক পেলাম তাহলে তাপমাত্রা পরিবর্তনের সাথে অ্যান্ট্রপি যে পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তন হলে স্থির তাপমাত্রায় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া স্থির তাপমাত্রায় অ্যান্ট্রপির পরিবর্তন অ্যান্ট্রপির পরিবর্তনের রাশিমালা আমরা পেলাম যদি পরিবর্তন ডিএস ধরি তাহলে ডিভাইডেড টি এখন যদি তাপমাত্রা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তুর সাথে বাহিরের তাপের আদান প্রদান হয় না সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ডি কিউ জিরো অর্থাৎ ডিএস ইজিক্যাল টু জিরো সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য অর্থাৎ এনট্রপির পরিবর্তন হয় না তাহলে তোমাদের কাছে প্রশ্ন রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কেন এনট্রপির পরিবর্তন হয় না ব্যাখ্যা করো এটা একটা প্রশ্ন এবার আসি পরিবর্তিত তাপমাত্রায় পরিবর্তিত তাপমাত্রায় অ্যানট্রফির পরিবর্তন কেমন হবে অ্যানট্রফির পরিবর্তন আমরা স্থির তাপমাত্রা দেখলাম অ্যানট্রফির পরিবর্তন ডিএফিক্য টু ডিকিউ ডিভাইডেড বাই টি এখন এম ভরের একটা বস্তু এস আপেক্ষিক তাপের কোন বস্তু যদি তাপমাত্রা পরিবর্তন টি ওয়ান থেকে টি টু পর্যন্ত হয় সেক্ষেত্রে অ্যানট্রফির পরিবর্তন কি হবে আমরা লিখতে পারি ডেলিসু ইনটিগ্রেশন অফ টি ওয়ান টি টু স্থির তাপমাত্রায় পরিবর্তন এক্ষেত্রে ডিটি আমরা কি লিখতে পারি এম এস এম এস সরি ডি কিউ ডি কিউ সম আমরা কি লিখতে পারি এম এস ডিটি তাহলে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু এম এস ডিটি ডিভাইডেড বাই টি আর এটা আমরা কী লিখব ডেল এস ইজ ইকাল টু এম এসটা বাই ডে অফ টি ওয়ান টি টু ডিটি ডিভাইডেড বাই টি আর এম এস লন অফ টি ওয়ান টি টু আর এম এস লন টি টু মাইনাস

পরিবর্তিত তাপমাত্রা পরিবর্তন আর স্থির তাপমাত্রার ক্ষেত্রে আমরা কি টু ডিভাইডেড বাই টি তাহলে একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারি পরিবর্তিত তাপমাত্রা এনট্রপির পরিবর্তনের যে সমীকরণ আমরা পেলাম সেটা ব্যবহার করে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় বিশ গ্রাম পানিকে পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রার বাষ্পে পরিণত করতে বাষ্পে পরিণত করতে অ্যান্ট্রফির পরিবর্তন এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো এটা তোমরা পরিবর্তিত তাপমাত্রা এন্ট্রপি পরিবর্তনের রাশিমালা ব্যবহার করে করো এবং কমেন্টস বক্সে উত্তরটা লিখে ফেলো প্রত্যেকামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় প্রক্রিয়ায় পরিবর্তন পরিবর্তন তোমরা লক্ষ্য করো এক্স অক্ষ বরাবর আয়তন ভি এবং ওয়াই অক্ষ বরাবর পি নিলে আমরা কে এ বি সি ডি ধরলাম এটা যদি সমষ্ণ প্রসারণ হয় সমষ্ণ প্রসারণ টি ওয়ান কি ওয়ান রুদ্ধতাপীয় প্রসারণ সমষ্ণ সংকোচন এবং তাপীয় সংকোচন এক্ষেত্রে আমরা দেখি যে এবিসিডি একটি কার্ণচক্র এবিসিডি একটি কারণ চক্র কারণ চক্র একটি প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া সেটা আমরা জানি যেখানে বিসি এবং ডিএ বিসি এবং ডিএ রুদ্ধ তাপীয় রেখা বরাবর তাপের কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে বিসি এবং ডিএ বরাবর অ্যান্ট্রপির পরিবর্তন হবে না রেখায় তাহলে অ্যান্ট্রপির পরিবর্তন হবে এবি এবং সিডি রেখা বরাবর তাহলে এডি এবি সমষ্ণ রেখা বরাবর এবি সমষ্ণ রেখা বরাবর এনট্রপির পরিবর্তন কত হবে কি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান এবং সিডি সমষ্ণ রেখা বরাবর এনট্রপির পরিবর্তন হবে কিউ টু ডিভাইডেড বাই টি টু তাহলে কার্যনির্বাহী বস্তুর মোট এনট্রপির পরিবর্তন কার্যনির্বাহী বস্তুর মোট এনট্রপির অ্যান্টপির পরিবর্তন কেমন হবে পরিবর্তন হবে কিউান টি ওয়ান কার্ণচক্রে পরিবর্তনটাকে আমরা যদি দিলিস ধরি তাহলে এরকম হবে কিন্তু কার্ণচক্র অনুসারে আমরা জানি কিউন টি ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু টি টু অর্থাৎ অর্থাৎ q1 ওয়ান টিউ জিরো অর্থাৎ প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কত শূন্য অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় না তাহলে এনট্রপির পরিবর্তন কিসে হয় অপ্রত্যাগামী প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কিভাবে এনট্রপির পরিবর্তন হয় দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ড টপিক পরিবর্তন তাহলে ধরা যাক ধারা যাক কোনো অপ্রত্যাবর্তী ইঞ্জিন অপ্রত্যাবর্তী ইঞ্জিন উৎস থেকে টি ওয়ান তাপমাত্রায় কি ওয়ান তাপ গ্রহণ করে এবং টি টু তাপমাত্রায় কিউ টু তাপ বর্জন করে তাহলে অপ্রত্যাবর্তী ইঞ্জিন যদি টি ওয়ান তাপমাত্রায় কি ওয়ান তাপ গ্রহণ করে এবং টি টু তাপমাত্রায় তাপ বর্জন করে যেখানে থাকবে সেখানে অপ্রত্যাগামী প্রক্রিয়া তাপের বিকিরণ ঘটবে বিকিরণ পরিচালন এক্ষেত্রে অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কর্মদক্ষতাকে আমরা এটা প্রাইম যদি ধরি তাহলে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কি পারসেন্ট তাপমাত্রার একই সীমা টি ওয়ান টি এই সীমার মধ্যে যদি প্রত্যাগামী চক্রের প্রত্যাবর্তী চক্রের কর্মদক্ষতা কত ইটা টু বাই হান্ড্রেড পারসেন্ট কিন্তু কার্ণচক্র অনুসারে আমরা জানি প্রত্যাবর্তী ইঞ্জিন অধিক দক্ষ প্রত্যাবর্তী ইঞ্জিনটা অধিক দক্ষ হবে অর্থাৎ ইটা ইজ গ্রেটার দেন ইটা প্রাইম অর

যা যা সর্বদা ধনাত্মক সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যানটপি বৃদ্ধি পায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্টপি বৃদ্ধি পায় এটা আমরা বলতে পারি তাহলে মহাবিশ্বের অ্যান্ট্রপির পরিমাণ ক্রমান্বয়ে মহাবিশ্বের আহ মান ক্রমান্বয়ে চরম মানের দিকে যাচ্ছে এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা জানি অপ্রত্যাগামী প্রক্রিয়ায় অ্যান্ট্রপি বৃদ্ধি পায় মহাবিশ্বের অধিকাংশ প্রক্রিয়ায় প্রক্রিয়া বিভিন্ন বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকলে সেক্ষেত্রে কি হয় তাপের পরিবহন ও পরিচালন সমূহ অব্যাহতভাবে চলতে থাকে ফলে মহাবিশ্বের অ্যান্ট্রপি ক্রমাগত বেড়ে চলে আবার যদি আমরা একটা সিস্টেম কল্পনা করি যেখানে দুটি তাপমাত্রা আছে একটা সিস্টেমে টি এবং টু তাপমাত্রায় আছে যেখানে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু যেহেতু তাপমাত্রা পার্থক্য বিদ্যমান সেখানে কি হবে তাপের পরিবহন এবং পরিচালন প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়া হবে এখানে সিস্টেম যদি টি তাপমাত্রায় ডি পরিমাণ তাপ হারায় তাপ হারায় তাহলে টি তাপমাত্রায় সিস্টেম কি হবে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করবে ফলে গরম বস্তু এনট্রপি হারাবে তাহলে গরম বস্তু কর্তৃক গরম বস্তু কর্তৃক হারানো অ্যান্ট্রপি এন্ট্রপি কত হবে ডি কিউ ডিভাইডেড বাই টি ওয়ান আর শীতল বস্তু কর্তৃক গৃহীত অ্যান্ট্রপি ডিভাইডেড বাই টি টু তাহলে সিস্টেমের মোট অর্জিত অ্যান্ট্রপি কত হবে সিস্টেমের মোট অর্জিত অ্যান্ট্রপি ডিকিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস

একটি উদ্দীপক লক্ষ্য করো তোমরা এই উদ্দীপকটি তোমাদের হোমওয়ার্ক এটা চেষ্টা করবে বাসায় উদ্দীপক কে নাম্বার দেওয়া আছে ছয় কিন্তু এটা আমাদের আজকের লেকচারের এক নম্বর উদ্দীপক আহ উদ্দীপকে দেখো একটি কারণ চক্রের চক্র দেওয়া আছে যেখানে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা এবং তাপ বর্জিত তাপের মান দেওয়া আছে প্রশ্ন চক্র বর্জিত তাপ কত তাহলে কি কি মান দেওয়া আছে দেওয়া আছে টি ওয়ান কি ওয়ান টি টু বর্জিত তাপ কি উটু নির্ণয় করতে হবে আবার পরের প্রশ্নটা হলো চক্রটি একটি প্রত্যাগামী চক্র কারণ মোট পরিবর্তন হয় নাই তাহলে আমাদের জ্ঞান দেখাতে হবে যে আসলেই সেখানে আহ পরিবর্তন হয়েছে কিনা কি ওয়ান এর মান দেওয়া আছে কত পাঁচশো জুল টি ওয়ান দেওয়া আছে থ্রি সেভেন থ্রি ক্যালভিন টি টু টু সেভেন তাহলে আমরা সহজেই কিউ টুর মান নির্ণয় করবো গ নাম্বার প্রশ্নের উত্তর আমরা জানি আমরা জানি কার্ণচক্রে কিউ ওয়ান টি ওয়ান এখান থেকে কিউ মান নির্ণয় করবো আমরা টি ওয়ান অর্থাৎ সহজে আমরা এটা নির্ণয় করতে পারি ট্রাই সি থ্রি এটা আনসার এখন ঘ নম্বর প্রশ্নের সমাধানের যদি আমরা যাই ঘ নম্বর প্রশ্নে কি বলেছে যে চক্রটি একটি প্রত্যাগামী চক্র কারণ মোট এনট্রপির পরিবর্তন হয় নাই তাহলে আমাদের এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে এখানে আগেই বলা ভালো আমরা কারণ চক্রের দেখি রুদ্ধ তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে এনট্রপির মান জিরো অর্থাৎ বিসি এবং ডি এ রেখায় এনট্রপির কোনো পরিবর্তন হবে না সেটা আমাদের দেখাতে হবে না আমরা শুধু দেখাবো যে এবি রেখায় এনট্রপির পরিবর্তন এবি সমষ্ণ রেখায় সমস্ত রেখায় অ্যান্ট্রপি অ্যান্ট্রপির বৃদ্ধি বৃদ্ধি কত হবে ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান আর আমরা যদি মানব সে দি ডিভাইডেড বাই থ্রি সেভেন থ্রি একইভাবে সিডি সিডি সমস্য রেখায় অ্যান্ট্রপির মাইনাস মাইনাস টু টু ডিভাইডেড বাই টি আর থ্রি সিক্স সিক্স ডিভাইডেড বাই টু সেভেন থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান পয়েন্ট থ্রি ফোর তাহলে এন্ট্রপির মোট পরিবর্তন পরিবর্তন ডেল এস ইজ ইকাল টু আমরা সরাসরি লিখে দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি ফোর মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর অর্থাৎ শূন্য তাহলে অ্যান্ট্রপির পরিবর্তন হয় নাই সেটা আমরা জ্ঞানিতিক অর্থাৎ চক্রটিতে একটি প্রত্যাগামী চক্র এখানে অ্যান্ট্রপির কোনো পরিবর্তন হয়নি সেটা আমরা বলতে পারি পরবর্তী উদ্দীপক উদ্দীপকটি ভালোভাবে লক্ষ্য করো বি অবস্থান থেকে সি অবস্থানে যেতে কৃত কাজ নির্ণয় এবং এনট্রপির আলোকে চক্রটি পরিবেশ বান্ধক কিনা যাচাই করো এনট্রপির আলোকে চক্রটি পরিবেশ বান্ধক কিনা কিভাবে পরিবেশ বান্ধব হবে সিস্টেমটি কিভাবে পরিবেশ বান্ধব হবে যদি এনট্রপির পরিবর্তন ধ্রুব থাকে তাহলে সেটি পরিবেশ বান্ধব হবে তাহলে আসো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যদি যাই তাহলে রুদ্ধ তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে রুদ্ধ তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি টি ওয়ান ভি ওয়ান ল্যামডা মাইনাস ওয়ান টি টু ভি টু সরি গামা মাইনাস ওয়ান আর এখানে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে টি টুর মান অর্থাৎ তাহলে রুদ্ধতা রেখায় এটার মান হবে ভি টু ভি ভি টু ভি থ্রি তাহলে ভি টু ডিভাইডেড ভি থ্রি ডিভাইডেড বাই ভি টু গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান এবং মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে ভাবো থ্রি সিক্স ফাইভ ইন্টু টু ফাইভ কেলভিন এবং রুদ্ধি পরিবর্তনের ক্ষেত্রে কৃত কৃত কাজ যদি ডাব্লিউ হয় কাজকে আমরা যদি ডাব্লিউ ধরি তাহলে কি লিখবো লিখব এনআর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু সেক্ষেত্রে মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জুল ঘ নম্বর প্রশ্নে আবারও আমরা জানি রুদ্ধ তাপীয় রেখায় রুদ্ধীয় পরিবর্তন শূন্য তাহলে সমস্য রেখা বরাবর এবস্ন পরিবর্তনে কৃত কাজ কি হবে পরিবর্তনে কৃত কাজকে আমরা যদি ডাব্লিউটিউ ধরি তাহলে কি হবে এন আর লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান এবং তাহলে এবি রেখায় এব রেখায় অ্যান্ট্রপির বৃদ্ধি অ্যান্ট্রপির বৃদ্ধি কেমন থেকে যদি আমরা এস ওয়ান ধরি তাহলে ডাব্লু টু ডিভাইডেড বাই টি ওয়ান আর এন আর লন

সমস্য পরিবর্তনে কৃত কাজকে আমরা যদি ডাব্লু থ্রি ধরি তাহলে এন আর লন কী লিখবো আমরা ভি থ্রি ডিভাইডেড বাই ভি ফোর এবং সিডি সমস্য পরিবর্তনে অ্যানট্রপি রাশ এন্ট্রপি রাশ পরিবর্তন কত হবে ভি থ্রি ডিভাইডেড বাই টি ওয়ান আর এন আর লন ভি থ্রি ডিভাইডেড বাই ভি ফোর এটার মান বসলে আমরা পাবো থার্টিন পয়েন্ট রাশে ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করতে পারি থার্টিন পয়েন্ট তাহলে দেখা যায় যে এন্ট্রপির মোট পরিবর্তন এন্ট্রপির মোট পরিবর্তন এটা যদি আমরা এস টু ধরি তাহলে ডেলস ইজিক টু এস ওয়ান মাইনাস এস টু ধ্রুব থাকে বা উভয় ক্ষেত্রে অ্যান্টপির পরিবর্তন সমান সুতরাং সিস্টেমটি পরিবেশ বান্ধব হবে এটা আমরা বলতে পারি আরেকটি উদ্দীপক করে নাও সমাধানটা লিখে পরিবর্তন নির্ণয় করে অ্যান ট্রফির পরিবর্তন কি আমরা অ্যান ট্রফির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টি আর আমরা কি লিখতে পারি এন আর লন

মূল্যায়ন করণ আয়তনের পরিবর্তন ঘটেছে কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটেনি সেটা আমরা কিভাবে দেখাতে পারবো দেখো ঘ নম্বর প্রশ্নে আমরা জানি টিসি ইজুকাল টু সিবিন বিন্দুতে মানগুলো বসিয়ে দিলে পাতা সে থ্রি হান্ড্রেড টেন টু দিপা থ্রি ইন্টু ওয়ান গুনুন টেন ইনবাস থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ইজিক টু থ্রি সিক্সটি ওয়ান কেলভিন এক্ষেত্রে ইউসির মান কথা হবে ইউসি ইজিক টু ফাইভ বাই টু টি সি সি বিন্দুতে মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো সেভেন ফিফটি জুল অনুরূপভাবে ডি বিন্দুর ক্ষেত্রে টি ডি ইজ ইকাল টু পি ডি পিডিভিডি এনআর মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো থ্রি সিক্সটি ওয়ান ক্যালভিন এবং ইউসি ইজ ইকাল টু ফাইভ বাই টু এনআর টি ডি মানগুলো বসিয়ে দিলাম আমরা একই মান পাবো 750 জুল অর্থাৎ আয়তনের পরিবর্তন ঘটার পরেও আমরা আয়তনের পরিবর্তন ঘটার পরেও আমরা দেখব যেখানে uc is equal to, uc is equal to ud অর্থাৎ কি বলতে পারি অভ্যন্তরীণ শক্তির শক্তির পরিবর্তন পরিবর্তন ঘটেনি বা একই পরিবর্তন ঘটেনি উভয় ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি একই সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসে যুক্ত থাকার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের আহ মঙ্গল কামনা করে আমার আজকের এই অধ্যায়ের এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ